মন্ডল সভাপতি যে একটা পদে আছে, তাইনের পদের থেকে নিচে নামানোর লিগিয়া আমার স্বামীরে মানে কিছু পার্টির লোক যারা আগে সিপিএম করতো তারা মিল্লা ড্রিঙ্কস করায়, এরপরে ব্রাউন সুপ। স্বামীর দিকে অভিযোগ শ্রীর, মন্ডল সভাপতির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে বাধ্য করেছে স্বামী। অভিযোগ শ্রীর, সম্প্রতি গোলাঘাটে বিজেপির মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহার সঙ্গে এক মহিলার মোবাইলে কথোপকথন ফাঁস হয়েছিল, জানিয়ে তোলপাড় গোটা গোলাঘাটি বিধানসভা কেন্দ্র সহ গোটা নেট দুনিয়া। তবে এই ঘটনার নয়া মোড় সামনে চলে এসেছে। সে মহিলা যার সাথে কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছিল, মহিলার দাবি উনার নিজের স্বামী প্রন্তুষ মালাকার জোরপূর্বক গোলাঘাটি মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহাকে ফাঁসানোর চক্রান্ত করতে চাপ দেয়। রীতিমতো মহিলার স্বামী রামকৃষ্ণ সাহার উপর অত্যাচারের অভিযোগ তুলে একথাই মহিলার দাবি। বিজেপির মন্ডল সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে থাকায় রামকৃষ্ণ সাহাকে ফাঁসানোর চেষ্টা করে তার স্বামী সহ বিজেপির প্রাক্তন সভাপতি নিতাই শীল। এদিকে বিজেপির মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন গোলাঘাটের ভাটিলারোমা এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দা। তবে গোটা ঘটনায় যেভাবে গোলাঘাটের এক মহিলার সঙ্গে মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহার কথোপকথন ফাঁস হয়েছে তাতে বিজেপি দলেরই একাংশের ষড়যন্ত্র রয়েছে বলে আশঙ্কা করছেন। পাশাপাশি দলীয়ভাবে গোলাঘাটের বিজেপি মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করেছে বলে দাবি বিজেপির একাংশ সহ স্থানীয় অনেকেরই। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। মানে মন্ডল সভাপতি যে একটা পদে আছে, তাইনের পদের থেকে নিচে নামানোর লিগিয়া আমার স্বামীরে মানে কিছু পার্টির লোক যারা আগে সিপিএম করতো তারা মিল্লা ড্রিঙ্কস করায়, এরপরে ব্রাউন সুগার ইয়ে করে দিয়ে সেটা তাইনের প্রেশার ইয়ে করে যে টাকা পয়সা নিয়ে অনেক লিগিয়া। তখন আমার স্বামী এসিরা আমার বাড়ির মধ্যে মানে মারধর করে মন্ডল সভাপতির নিচে নামাইব, মানে টাকা এনে দিতাম এই ইয়ে করে আমার বাড়ির মধ্যে এসিরা। আর শুনলাম বাড়ির মধ্যে সব জিনিসপত্র বিক্রি হয়েছে, এই বিষয়টা কতটুকু সত্যতা? হ্যাঁ, বিয়ার পর থেকে আমার উপরে খুব টর্চার, তারপর আমার জিনিসপত্র স্বর্ণের জিনিস যা ছিল সব নিয়ে গেছে, আমার মেয়ের জিনিস আমার ছেলের জিনিস সব নিয়ে গেছে, তারপর নিজের মার জিনিস পর্যন্ত নিয়ে গেছে, নিজের বোনের জিনিস আমরা বাড়িতে আসছিল তাও নিয়ে বিক্রি করে লেছে, তারপরে গ্যাসের সিলিন্ডার বিক্রি করে লেছে, বাইক বাইক বন্ধক দিয়ে রাখছে শুনছি, এরপরে আর অনেক কিছু কাঁসার জিনিসপত্র আসছিল বিয়ার সব নিয়ে বিক্রি করে লেছে, আর আমার ঘরের জিনিসপত্র সব ভাঙচুর করে শেষ। কি করে? এমনিতে কিছু করে না। আজকে এরকম যে তোমাদের দুজনের মধ্যে এরকম একটা সম্পর্ক রয়েছে, এটা কি কারণে? নেশার কারণে? নেশার কারণে তো বিয়ার পর থেকে তো নেশা করে, মানে জুয়া খেলে সব কি, এটা তো নেশার কারণে টাকা লেগে গিয়া। তারপর আমার বাবার বাড়ির থেকে যখন কইছে তখনই টাকা নিয়ে দিছি, আমি আমার বাবা যখন কইছি তখনই দিছে, তারপরও নি মানে ভালো থাকে, তারপর নি শুধরে জায়গা, কিন্তু না। এটা আমরা দেখতে পাইলাম একটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাইলাম মন্ডল সভাপতির সাথে নাকি আপনার একটা সম্পর্ক আছে, আসলে কি মানে ঠিক কি না? না না, এটা সম্পূর্ণ মিথ্যা, তাই নিয়ে শুধু নিচে নামানে লাগে আমার অনেকদিন ধরে আমার টর্চার করতে আছে, তাই নিচে নামাইব আরেকজনের কাছে গিয়ে কইব, মানে যারা কংগ্রেসের লোকে যুক্ত আছে তার লোকে গিয়ে কইব, আমার অনেকদিন ধরেই কইতেছে তার কাছে যাইব নিচে নামাইব, এ লেগে আমার দিয়ে এই কাজটা করাইছে, খুব মার দূর করে এসে। রেকর্ডিং দিয়ে কে করছে? রেকর্ডিং দিয়ে মোবাইলের মধ্যে অটোমেটিক রেকর্ডার আছে, এটার মধ্যে করছে। এটা কি মানে আপনি জানেন রেকর্ডিং করতেছে? হ্যাঁ আমি জানি, আমরা জানাই কইছে আমরা তো মার দূর করছে রেকর্ডিংটা করব, তারপরে আমরা ডিলিট করতে দিছে না। আমার স্বামী বিয়ার পর থেকে নেশা করে, জুয়া খেলে, তারপরে ইয়ে করে ব্রাউন সুগার ব্যবহার করে, আমার মানে টাকার লেগে খুব ইয়ে করে, তারপরে আমার কইতেছে মার ধর করে সবসময় বিয়ার পর থেকে মার ধর করে, এরপরে আমার কইছে মন্ডল সভাপতিরে ইয়ে করণের লেগে সেরা তেনারে দিয়া, মানে আমি তেনার লোকে ইয়ে করতাম কথা কইতাম রেকর্ডিং করব, আমার খুব মার ধর করছে আমি না করছি, এরপরে আমার কইছে এটা করণের লেগে তেন থেকে টাকা ইয়ে করণের লেগে, এরপরে দিয়া আমি মানে ঘরে আমার ইয়ে মার মার ধর করতেছে, এরপরে আমি ফোন করছি, ফোন করছি পরে আমি কথা কইছি নাইলে কইছে আমার ছেলে মেয়েরে মারা লেব, এরপরে দিয়া কইতেছে ক টাকা টাকার কথা কইতাম, আমি কথা কইছি পরে এটা রেকর্ডিং করে রাখছে, আমার কাছে রেকর্ডিং করতাম, রেকর্ডিং করে রেখে সেরা, এরপরে দিয়ে আমার কইতেছে পরে আমি কইতাম টাকার লিগে তাই নেড়ে মন্ডল সভাপতির টাকার কথা কইতাম, এরপরে
টাকা আমার কাছে 2 লক্ষ টাকা নিয়ে দিতাম। আমি যখন কইছি আমি পারতাম না, তখন কইতেছে যে রেকর্ডিংটা এনে মিডিয়ার মধ্যে ছেড়ে দিব। তখন আমি তখন আমার মারে বাবারে ফোন করে কইছে যে টাকা দিও নে লেগে, নাইলে এটা মিডিয়া ছেড়ে দিব, আমার ক্ষতি হইব। তখন আমি কইছি যা করণের করতো, আমি কিতা করতাম, আমি টাকা পয়সা দিয়ে থাকতাম না। তারপরে মার দূর করতে আসার পরে আমি বাড়ির থেকে বাইরে আয় পড়ছি। এরপরে আমার কইতেছে ওখানে বাড়ি যেতাম, নইলে এটা মানে মিডিয়া ছেড়ে দিব রেকর্ডিংটা। তখন আমি কইছি আমি কিছু করতাম না, যা করণের করতো। এক দেড় বছর আগে আমার স্বামী একটা মিটিংয়ে গেছিল একজনের বাড়িতে, আমার স্বামী জানে না কিসের মিটিং, একজন বন্ধু লয়ে গেছে। তো ওইখানে গিয়া দেয় এটা কংগ্রেসের মানে প্রার্থীর বাড়ি গেছে, পরে ওইখানে গিয়া দেয় যে নিতাইশীল আছে ওইখানে। এরপরে থেকে নিতাইশীলের লোকের সম্পর্কটা হয়েছে, ঘন ঘন ফোন করে। এই ঘটনাটার লেগে আমার মনে হয় নিতাইশীল মানে দায়ী আর কি। আমার প্রায় সময় হুমকি দেয় যে নিতাইশীলের বাড়ির যাইব, গিয়া ঘটনাটা জানাইব, মানে রেকর্ডিং দিয়ে শোনাইব, যে মণ্ডল সভাপতিরে কেউ নিচে নামাইব। আমার তো প্রায় সময় হুমকি দেয় যে মণ্ডল সভাপতিরে নিচে নামাইব। আমার মায়ের খুব অত্যাচার করে, দিনে রাইতে হে গ্রাউন্ড সুগার মদ নেশা করে জুয়া খেলে। আয়াসেরা টাহার লাগে আমার মায়ের অত্যাচার করে। আমার বাপের বাড়িতে টাহার লইয়াও গা, তে টাহা নে মায়ে আমার বাইতিকাইয়া, এই বিলে 20,000, এই বিলে 5,000, এই বিলে 10,000। আজকে বিলে মায়া পরীক্ষা দিব বই, কিন্তু টাহা ফাড়ালে টাহা নিত ফাড়া নিয়া নিয়া মায়াডারে পড়তো দে না। টাহারি নিয়ে ঠিক আছে, মায়াডারে মারে, হে মায়াডারে পরীক্ষা দিত দেওয়া না। মানে আরও যে কত অত্যাচার আছে মায়ের উপরে, নায়ান মায়া না মায়ের নাতি নাত করে মায়েরা লাইব, টাহা টুহা না নিলে মায়েরা বলে ফুইরা লাইব, খাটের ভিতরে আগুন লাগাইয়া দিছে মায়েরা ফুইরা লাইব। এই অত্যাচার করে মায়া আয়াই আমার বাড়িতে টাহা আনে। এরপর এই সুগে সুগে হের বাবা আদা ফাগুলের মতো হয়ে গেছে গা। আর মণ্ডল সভাপতি খুব ভালো মানুষ, হের মতো মানুষ আমরা মানে ইয়ে করতে পারি না। হেরে ইয়ে করে ভাসানের লেগে আমার মায়ারে এইটার লোক ইয়ে করছে, জড়িত করছে, নায়ান নাতি নাত করে এটা মানে ইয়ে করো নাইলে গিয়া মারিয়া লাইব, নাইলে টাহা আনতো গিয়া, মানে আর অনেক অত্যাচার। কিন্তু মণ্ডল সভাপতি খুব ভালো মানুষ, হের মতো মানুষ হয় না, আমরা হের ছেলের মতো হেরে দেখি। হের লোক একটা দুর্নাম মানে জড়াতে লেগে আমার মায়াডারে নিয়ে হের লোক জড়িত করছে। হ্যাঁ দাদা, তো এমনিতে খুব ভালো মানুষ, তো এরকম তো কোনো কিছু শুনছি না। ওখানে যে একটা আলোচনা চলছে এটা হয়তো চেনা আরেকটা চক্রের কাজ, এমন কিছু শুনছি না কোনো সময়। অন্যরা কি এর বিরুদ্ধে চক্রান্ত করতেছে এরকম কি মনে হইতেছে? হ্যাঁ, অন্যরা সাথে আগে যেতে পারে এর লিগা একটা চক্রান্ত করতেছে, না এরা প্রত্যেকে সরানা লেগে যে কারা কারা করতে পারে এরকম, না এরকম কোনো কিছু আবার জানা নেই। মণ্ডল প্রেসিডেন্ট রামকৃষ্ণ সাহা তো ভালো মানুষ, আমরা জানি যে তাইনে খুব ভালো, কিন্তু তাইনেদের দোষারোপ করার জন্য কিছু লোক দোষারোপ করার জন্য তার উপর চক্রান্ত করছে। আমরা তো রামকৃষ্ণ সাহারই ওই চাই, মণ্ডল প্রেসিডেন্ট থাকুক তাইনে ওই এই চাই। আমরা মণ্ডল সভাপতি ছানাটা খুবই ভালো, মানে হেরে শোনা কিছু পারতাম নেতা আছে না, তারা কিছু ষড়যন্ত্র করে হেন নামে দুর্নাম ছড়াইছে। এলাকা কিরকম সুনাম হের? হের এলাকার সুনাম আছে, ভালো ভালো কাজ টাজ করতেছে। সে কি কোনো দুর্নীতির সাথে জড়িত আসলো আগে? না তেমন তো শুনছি না। ওখানে তারা কিছু পার্থক নেতারা আছে না, কিছু ষড়যন্ত্র করতে আছে, ওই কারণে এর নামে দুর্নামটা তুলছে।